দর্শক, আমি রমিজ, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেভিউতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো অমর নায়ক সালমান শাহ অভিনীত সেরা 10 ব্যবসা সফল ছবি নিয়ে। সালমান শাহ অভিনীত 27টি ছবির মধ্যে আমরা জানি যে বেশিরভাগ ছবি ব্যবসা সফল ছিল, সেখান থেকে সেরা 10 ব্যবসা সফল ছবির তালিকা তৈরি করা বেশ কঠিনই বটে। তারপর আমরা চেষ্টা করেছি বিভিন্ন পত্রিকার সাল তামামি ঘেটে এবং বিভিন্ন হল লিস্ট অ্যানালিসিস করে এই তালিকাটি তৈরি করার জন্য। আমরা শতভাগ গ্যারান্টি দিচ্ছি না যে এই তালিকাটাই 100% সঠিক, তবে আমরা মোটামুটি চেষ্টা করেছি একটা পারফেক্ট লিস্ট তৈরি করা। তাহলে চলুন জেনে নিই যে আমাদের মতে সালমান শাহ অভিনীত সেরা 10টি ব্যবসা সফল ছবি কোনগুলো। সালমান শাহ অভিনীত সেরা 10 ব্যবসা সফল ছবির তালিকায় নাম্বার 10-এ রয়েছে স্বপ্নের পৃথিবী। ছবিটি 1996 সালের জুলাই মাসে মুক্তি পায় এবং ছবিটিতে সালমান শাহ শাবনূর জুটিকে দেখা যায়। ভীষণই সুন্দর একটি ছবি, ছবির গানগুলো দুর্দান্ত জনপ্রিয়। ছবিটি নির্মাণ করেছিলেন বাদল খন্দকার। এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়। তালিকা নাম্বার 9-এ রয়েছে সালমান শাহ শাবনূর জুটির কালজয়ী রোমান্টিক ছবি তোমাকে চাই। মতিন রহমান ছবিটি নির্মাণ করেছিলেন। ছবির প্রত্যেকটি গান আজ পর্যন্ত জনপ্রিয় হয়ে আছে। ছবিটিও মাসের পর মাস চলেছে বিভিন্ন সিনেমা হলগুলোতে এবং এ ছবিটিও দারুণ ব্যবসা সফল হয়। ছবিটি সুপারহিট ব্যবসা করে। তালিকা নাম্বার 8-এ রয়েছে সালমান শাহ শাবনূর জুটির 1994 সালের ছবি তুমি আমার। এটি সালমান শাহ শাবনূর জুটির প্রথম ছবি ছিল, তাদের প্রথম মুক্তি পাওয়া ছবি। ছবিটি 1994 সালের ঈদুল আজহায় মুক্তি পায়। ছবিটি নির্মাণ করেছিলেন জহিরুল হক। এ ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়। নাম্বার 7-এ রয়েছে সালমান শাহ শাবনূর জুটির আরেকটি সুপারহিট ছবি 1996 সালে মুক্তি পাওয়া চাওয়া থেকে পাওয়া। এ ছবিটি সালমান শাহর মৃত্যুর পরে মুক্তি পায় এবং এ ছবিটিও সুপারহিট ব্যবসা করে। ছবিটি নির্মাণ করেছেন MM সরকার। তালিকায় 6-নম্বরে রয়েছে দেনমোহর। এ ছবিটি নির্মাণ করেছেন শফি বিক্রমপুরী। ছবিটিতে সালমান শাহর বিপরীতে ছিলেন মৌসুমী। এ ছবিটি 1995 সালের ঈদুল ফিতরে মুক্তি পায় এবং সুপারহিট ব্যবসা করে। তালিকার 5-নম্বরে রয়েছে জীবন সংসার। সালমান শাহ শাবনূর জুটির আরেকটি ছবি। এই ছবিটি নির্মাণ করেছেন জাকির হোসেন রাজু। এটিও সালমান শাহর মৃত্যুর পরে মুক্তি পায়, ভীষণই জনপ্রিয়তা পায় এবং ছবিটি সুপারহিট হয় বক্স অফিসে। তালিকার 4-নম্বরে রয়েছে 1996 সালের আরেক ছবি মায়ের অধিকার। এটিও সালমান শাহর মৃত্যুর পরে মুক্তি পায়। ছবিটিতে সালমান শাহর বিপরীতে ছিলেন শাবনাজ। এছাড়া আরও ছিলেন হুমায়ুন পরিধি, ববিতা সহ আরও অনেকে। এ ছবিটি নির্মাণ করেন শিবলি সাদিক। এ ছবিটিও বক্স অফিসে সুপারহিট হয়। তালিকার 3-নম্বরে রয়েছে কেয়ামত থেকে কেয়ামত। ছবিটি নির্মাণ করেছেন সোহানুর রহমান সোহান। এ ছবিটিতে সালমান শাহর বিপরীতে মৌসুমী অভিনয় করেছিলেন। এটি ছিল সালমান শাহ মৌসুমীর প্রথম অভিনীত ছবি, দুজনের প্রথম অভিনীত ছবি এবং ছবিটি আমরা জানি যে সুপার ডুপার হিট ব্যবসা করে বক্স অফিসে। 1993 সালের সেরা ব্যবসা সফল ছবির খেতাব পায়। ছবির গানগুলো আজও জনপ্রিয়। এটি ভারতীয় ছবি কায়ামত সে কায়ামতের রিমেক ছিল। তালিকার 2-নম্বরে রয়েছে সালমান শাহর মৃত্যুর পরের সপ্তাহে মুক্তি পাওয়া ছবি সত্যের মৃত্যু নেই। এ ছবিটি 1996 সালে সালমান শাহর মৃত্যুর পরের সপ্তাহে মুক্তি পায় এবং ছবিটিতে সালমান শাহর বিপরীতে শাবানা আলমগীর, শাহানাজ প্রমুখ শিল্পীরা ছিলেন এবং ছবিটি ভীষণই টাচি একটি ছবি। ছবিটি সুপার ডুপার হিট ব্যবসা করে। বাংলা সিনেমার ইতিহাস ঘাটলে যে অল্প কয়েকটি ছবিকে সেরা ব্যবসা সফল ছবি হিসেবে ধরা হয় তাদের মধ্যে একটি সত্যের মৃত্যু নেই। সালমান শাহর মৃত্যুর কারণে এ ছবি দর্শকরা হুমড়ি খেয়ে দেখে, ফলে ছবিটি সুপার ডুপার হিট ব্যবসা করে। তালিকার 1-নম্বরে রয়েছে 1995 সালের সেরা ব্যবসা সফল ছবি স্বপ্নের ঠিকানা। ছবিটি সালমান শাহ শাবনূর জুটির ছবি, এম এ খালেক ছবিটি নির্মাণ করেন। এ ছবিটি ঈদুল আজহায় মুক্তি পায় 1995 সালে এবং দুর্দান্ত জনপ্রিয়তা পায়। এ ছবিটির জনপ্রিয়তা একটা ইতিহাস হয়ে আছে।
আমরা জানি যে অনেকেই মনে করেন যে বাংলা সিনেমায় বেদের মেয়ে জ্যোৎস্নার পরে এই ছবিটি দ্বিতীয় সর্বোচ্চ ব্যবসা সফল ছবি। তো এই ছবিটি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, ছবিটি এক কথায় বাম্পার হিট ছবি। তো এই ছিল আমাদের মতে অমর নায়ক সালমান শাহের সেরা দশ ব্যবসা সফল ছবির তালিকা। তালিকাটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেল মাই সিনেভিউ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন সবসময়।